আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। বাচ্চা হয়ে গিয়েছে আমার। এদিকে আমি লাউ কেটে নিয়েছি, আজকে শিং মাছ দিয়ে লাউ রান্না করব আর উটের মাংস রান্না করব। উটের মাংস নামিয়েছি, এদিকে পেস্টটা দিয়ে দিয়েছি আমি। এই যে আমি মাংস কাশিও রান্না করব, 2 কিলো মাংস একদম প্যাকেট করানো। মাংস মাছটা নামিয়ে নিই। এটা হলো শিং মাছ, এই যে শিং মাছ। শিং মাছ দিয়ে লাউ খাবো, গরম দিয়ে লাউ দিয়ে শিং মাছ, ঠান্ডা ঠান্ডা লাগবে না। আর মিনি মিনি ভিজিয়ে নিয়ে আগে আমি শিং মাছ নিয়ে নিলাম, চারটা ক্লিন করে নিয়েছি একদম লবণ দিয়ে ভালোভাবে ভিজিয়ে। আর এদিকে আমার যেহেতু পরিমাণ মতো দুটা লাউয়ের জন্য যা দরকার আমি তাই দিয়েছি, এই জন্য দেখাইনি। আর এখন আমি মাছটা দিয়ে দেবো। মাছটা 5 থেকে 7 মিনিটের মতন কষাবো, কষানোর পরে আমি আবার মাছ দিয়ে উঠাবো। আবার মাছ দিলে সবাই একটু ভেঙে যাবে, কষ্ট থাকুক। মাছগুলো হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেব, তারপরে লাউ দেব। উঠিয়ে নিয়ে আগে লাউটা দিয়ে দিয়েছি, এখন আমি ভালোভাবে লাউ ছাড়া দেবো, সবগুলো একসাথে মিক্স করে নেব। উঠে মাংসটা ভিজিয়ে নিচ্ছি, না ভাঙলে তো আর দেরি হয়ে যাবে আরও বেশি। 2 কেজি উটের মাংস। আর এদিকে রাপুর জন্য কাশির মাংস রান্না করবো। সেদিন আটা 2.5 কেজি রান্না করছিলাম, এখন হলো এই যে 2.5 কেজি শেষ কাশির মাংস রান্না করে দিলে। সব ভিজিয়ে নিচ্ছি। আমার কিন্তু রান্না বান্না আর ঘোরাফেরা ছাড়া কিন্তু কোনো কাজ নেই, আমি আমার লাইফ স্টাইল করছি, এই জন্য আমার রান্নাবান্না। আমি ফ্যামিলি করে থাকি দেখি আমার রান্নাবান্না, আর আমি অন্য কিছু দেখাতে পারবো না। বাইরে গেলে বাইরে জিনিস দেখাতে পারবো, এখন বাইরে যাই না আমি, কারণ গরম। আর একদিকগুলো রাব্বুয়ের পিছন থেকে সব নিয়ে এসে পড়ে, সদায় পাতি যা লাগে বলতেছি, 3-4 দিন ধরে যাবো করে যাওয়া হচ্ছে না। আমি লাউটার মধ্যে অল্প করে পানি দিয়ে দিয়েছিলাম, এখন আমি মাছগুলো যে রেখে উঠিয়ে রেখেছি এখন আমি দিয়ে দিব। মাছগুলো আমি লাড়াছাড়া দিব না, হতে থাকুক। আর ধনে পাতাটা নামিয়ে নিব। আমি টমেটো দিয়ে দিয়েছি, আমি উপর দিয়ে দেখাচ্ছি আপনাদের, টমেটো দিয়ে দিয়েছি। লাউয়ের মধ্যে টমেটো না দিলে মজা লাগবে না। আর এদিকে আমি ধনে পাতাটা কেটে নিয়েছি, এখনও হয়নি তরকারি, আরও নিজের পক্ষে 7 থেকে 8 মিনিট লাগবে। আমার তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতাটা বেশি দিলে বেশি মজা লাগে লাউয়ের মধ্যে। এখন আমি ঘুরে দেবো। আর এদিকে কালকে কাঁঠাল ভেজে ভর্তাটা বানিয়েছিলাম, অর্ধেক খাওয়া হয়েছে অর্ধেক, আর ধনে পাতা দিয়ে বেশি করে রাব্বু বলতেছে ধনে পাতা আর একটু মজা লাগবে। আর সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেল ছাড়া তো কোনো ভর্তা টেস্ট লাগবে না। আর আরও আছে, আর আলহামদুলিল্লাহ আরও আছে কিছু কাঁঠাল ভেজি, পুরোটা বানাই নেই, কারণ আমরা মানুষ দুজন, বাচ্চারা তো খায় না এগুলো, এই জন্য আমি পুরা বানাই নেই, আছে। ওগুলো আমি কেটে রেখে দিব, কাঁঠাল ভেজি দিয়ে লুচি দিয়ে অনেক টেস্ট লাগে। এখন আমি মাংসটা বসাবো, ওই যে দুধ করে রেখেছি, এখন মাংস বসাবো। আর বাটটা সেটা দিয়ে রাখছি, আগে বসাবো আমি উটেরটা, চিনি করে নিই। এই যে আমি এখন মাংস বসাবো, 1টা পেঁয়াজ 1/2 কিলো একটার জন্য যথেষ্ট, 2টা পেঁয়াজ 1 কিলো, এত বড় বড় এই শুধু মাংস লেগেই আর তরকারি রান্না এত বড় দেওয়া যায়, প্যাকেট থাকে না কিসের মধ্যে থাকে,
দুইটা পেঁয়াজ থাকে তো বড় আছে, ছোট ছোট থাকে তিন চারটা, এই দিয়ে দিয়ে দে 2 কেজি। ধর আপু কত মাস হবে দেবো, একটাই একটার মধ্যে দিয়ে দিবা পেঁয়াজ। কেটে নি এই যে এক পেঁয়াজ এত কিলো হয়ে গিয়েছে এই একটা, এটা কিন্তু অনেক বড় লাগতেছে, জানি না কিরম একটা সেরম দিয়ে অনেক বড় কেটে নিয়েছি। আর এই দেখুন একটা পেঁয়াজ না, আমি তেল দিয়ে দিয়েছিলাম, এখন পেঁয়াজ দিয়ে দেবো। এত গরম, গরমে শরীরটা এত খারাপ লাগে, এসি মুছে থাকি তারপরও এত গরম, চুলার মধ্যে আসাই যায় না। কতক্ষণ ঘরে যাই আবার আসি, কতক্ষণ ঘরে যাই আবার ঘরে আসি। ইচ্ছা বাজার পরে 2 চামচ আদা, 2 চামচ রসুন দিয়ে দিলাম। আর এদিকে আরেকটা পেঁয়াজ কাটলাম তরকারিটা বসার জন্য, খাসির একটা বসিয়ে একটা ট্রান্সফার করবো ওই চুলায়। আগে আমি হলুদ মরিচ সব কিছু দিয়ে নিই, এটা ভাজা হোক আর রসুনটা। আমি পরিমাণ মতন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, যা লাগে জিরা গুঁড়া, আর অল্প করে গোলমরিচ পাকি দিই আমি সবসময় মাংসের মধ্যে। কষানো হয়ে গিয়েছে করে আমি মাংস দিয়ে দিব, ওটার মাংসগুলো এবার মাংসগিরি সিনার মাংস মনে বল এগুলো। সেম সেম কড়া গরু, এটা কিন্তু বেশি বাড়তি না, সেম সেম গরুর মাংস যেরকম লাগে সেম সেম এরকম টেস্ট লাগে, খেতে অনেক স্বাদ লাগে রান্না করতে পারলে। আর এই মাংসটা একটু ঝালঝালি টেস্ট লাগে, কিন্তু আমার মরিচ তো জাল না, আর কত মরিচেরই দিব গুঁড়া, এই জন্য কাঁচা মরিচটা দিব, অল্প জাল হবে। পুরোটা করে নিচ্ছি, এটা এখন ওই সাইডে আমি ট্রান্সফার করে দেবো। তখন বললাম এই মাংস খেলে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, দিকে আমি খাসির মাংসটা ভিজিয়ে রাখছি। আমার কিচেন রুমটা অনেক ছোট না, এই জন্য আমার কষ্ট হয়ে যায়, কারণ এদিকে ঠিক হলে ওদিকে দেরি হয়ে যায়, এদিকে গেলে এদিকে দেরি হয়ে যায়। এটা কেমন আমি ট্রান্সফার করে দেবো, যেদিকে আমি ট্রান্সফার করে দিলাম, আর এদিকে আরেকটা বসিয়ে দিলাম। যাদের কিচেন রুমটা ছোট তাদের অনেক কষ্ট হয়ে যায়, আমার মতন মনে হয় সবাই এটা কমিয়ে পড়ে, যাদের বড় তাদের তো কোনো সমস্যাই হয় না, তারা ঠিকঠাকভাবে ওই রান্নাবান্না করে, পরেও যদি ক্লিন করে সমস্যা হয়, আমার সাথে সাথে ক্লিন করে নিতে হয়, কারণ কিচেন রুমে নোংরা থাকলে আমার কাছে এত বিরক্ত লাগে। আর আজান দেওয়ার সাথে সাথে নামাজ না পড়লাম, এই জিনিসটা মানে নিজের কাছে খারাপ লাগে, দেরি হয়ে যায়, এই দুইটা জিনিস আমার কাছে অনেক খারাপ লাগে। তরকারি চামচ রেখেছিলাম উপরে, এই জন্য টেস্টে খালা লাগতেছে, করে নিই আমি মাংসের মধ্যে আদা রসুন হলুদ মরিচ সেম সেম ওই মাংস যেরকম রেখেছিলাম যে লাগে সেরকম দিয়েছি আমি, আদা 2 চামচ রসুন আর টমেটো দিয়েছি, এটার মধ্যে আদা দিয়েছি, এটার মধ্যে আদা দিয়েছি, বড় একটা টমেটো মাংসগুলো দিয়ে নিই। কি মজা যে পায় এই মাংসের মধ্যে, লাই জানে যার যার মুহ যার যার। আমি দিয়ে নিই পুরোটা, এক হাতে মোবাইল ধরে আরেক হাতে আলাদাও যায় না, এই জন্য মোবাইল রেখে রেখে আমার দেওয়াইতে হয়। আর মোবাইলে যে আমি এটা নিয়ে আসছি আটকানোর জন্য, ওটা রাখলে তেল কেষ্টা বোঝা যায়, এই জন্য আমি আর রাখি না, আমি তো হাতেই করবো। এই যে মাংসের মধ্যে পানি উঠছে,
এটা এইদিকে বসে দিয়েছি আর এই সাইডে এই সাইডে। এখন আমি ঘুরে দেবো পানি ছাড়া, পানি ছাড়া যতটুকু চেষ্টা করুন কষানোর জন্য, তাহলে মাংস টেস্ট হয়। পোলাও বলে খাবে আমার হাজবেন্ডে। এটা দিয়ে আমি 2 কাপ চাউল দিয়ে দিলাম পোলাও চাউল। এখন আমি ক্লিন করে পানিটা জড়াতে দিব, তাহলে আরও চাউলটা জল জড়ো হয়। আমি যেটা জানি পোলাও চাউলটা ধুয়ে নিই, তারপর আমি মাংসটার মধ্যে পানি দিয়ে দিব। অলরেডি 70% হয়ে গিয়েছে। এদিকে আবার খাসিটা আরো লাগবো, এটা হয়েছে 40% মতন খাসিটা আরো হবে। আবার আব্বু আবার 7 আপ উনি আসছে পোলাও খাবে দেখা। ও দুটো নিয়ে আসছে, একটা বড় জগন আপনি আসছে, দুটো নিয়ে আসছে, আর এগুলো দই নিয়ে আসছে, দই টক দই মিষ্টি জানা। আর এদিকে তরমুজ কাটছিলাম আমরা, খেয়েছি, কাজের ফাঁকে ফাঁকে তো খেতে হয়, খেয়ে নিলাম। আর স্যালাড নিয়ে আসছে, রেডিমেড স্যালাড। তোমার শসা কেন নিয়ে আসছে বুঝতে পারছি না, কিছু বুঝলাম শসা নিয়ে আসছে 3 কেজি মনে হয়। তিন কেজির মতনই হবে। চালটা জোর জোর করেছি, এখন আমি গরম পানি দিয়ে দিব। চালটা ভেজে নিয়েছি 3-4 মিনিট, আদা রসুন অল্প করে দিয়েছি। আর এদিকে ভাবলাম পোলাও করবো, টিকাগুলো আছে খাওয়া হচ্ছে না। রোজার সময় আমি মনে হয় আমার যে 6 রোজা যে করছি তখন মনে আমি কোর দেখিয়েছিলাম, ভাবলাম এটি বেজে ফেলবো। এই যে ছোলটা বাজা হচ্ছে, টিকাগুলো আমি আস্তে আস্তে বেজে নিলাম। এই সময় ধরে বৈদ্যুতিক সহকারে ভাজতে হয়, কারণ ভিতরে যদি এক মাখনটা বাড়িয়ে দিই তাহলে এটা পুড়ে যাবে, এই জন্য আমি আস্তে আস্তে কম আস্তে ভাজতে হয়। আর এদিকে আমার পোলাওটা আমি একটা লং দিয়ে দিয়েছিলাম বাতাস সাথে না বাইরে ভিতর থেকে। আমার হাজবেন্ডের পোলাও একটা আছে বেশি জর্জরা, ওইটা পছন্দ করে না, একটু নরম নরম থাকবে ওইটা পছন্দ করে। মাশাল্লাহ না হয়েছে, যাও হয়নি কিন্তু লাগতেছে একদম জর্জরা। তেল কম দিয়েছি, আর এদিকে তো মাংসটা দেখিয়েছি, এই যে হয়ে গিয়েছে, আর এদিকে হলো খাসির মাংস, আর এদিকে স্যালাদ দেশি লেবু, আর স্যালাদ বানিয়ে নিলাম। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, এখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর বেশি 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 করে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা দেননি এখনও তারা প্লিজ আপনারা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ।